I'm a different star, flying over streets and a broken heart. Hi everyone, welcome back to the channel. আমি মধুমিতা. আজকে একটা ফ্রাইডে আর আজকে আবার আমাদের ফ্রাইডের যে প্ল্যানগুলো থাকে সেগুলো শুরু হয়ে গেল, মাদের নিয়ে একটুখানি বেরোনো, ঘুরতে যাওয়া। তো এই কদিন একটু বন্ধ ছিল, তোমরা বুঝতেই পারছো আমি পুরো রেডি। আর এখন বাজে 10:20, আমরা এখনই বেরোবো। কোথায় বেরোবো, কি করব, মানে দুবাইয়ের কোন কোন জায়গাগুলো যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কিন্তু দেখতে থাকো, একটু পরে তোমাদেরকে জানাচ্ছি কোথায় আমরা যাব। তো আমরা গাড়িতে উঠে পড়েছি। আমরা আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে, এর আগে কখনো লাস্ট 13 ইয়ার্সে আমরা কোনোদিনই সেখানে যাইনি, যদিও শুনেছিলাম বাট কখনো আমরা যাইনি সেখানে, এই প্রথমবার যাচ্ছি। সেটা হচ্ছে দুবাই ফেরি। তো দুবাই ফেরিতে মানে আগে আমরা শুনেছি বা জানতাম, বাট ফার্স্ট টাইম আমরা মানে এক্সপ্লোর করবো, সেজন্য ভীষণ এক্সাইটেড, ভাল লাগছে। তবে এই যে জার্নিটা, মানে আমরা কিভাবে যাচ্ছি সেটা একটু অন্যরকম ভাবে দেখো। এই কান্ট্রিতে কারোর কাছে একটা গাড়ি থাকলে তো কোনো জায়গায়, এখানকার কোনো জায়গায় যাওয়াটা কোনো একটা বড় ব্যাপার নয়, কিন্তু আমরা এখন এই মুহূর্তে আমরা আমাদের গাড়িতে যাচ্ছি, কিন্তু যাচ্ছি অ্যাকচুয়ালি বাস স্ট্যান্ডে এই কারণে যাচ্ছি কারণ আমরা বাসে করে যাব দুবাই ফেরি, যেখান থেকে আর কি ফেরিটা ছাড়ে সেটা হচ্ছে আল গুভেবা বলে একটা জায়গা আছে, সেখান থেকে আমরা ওখানে উঠব। আর আসার সময় একটা অন্যভাবে আসব, সেটাও কি হবে সেটা এখন তোমাদেরকে বলছি না, তোমরা দেখতে থাকো ভিডিওটা, সবটাই জানতে পারবে যেতে যেতে। আর আমাদের না যেতে বেশ মানে লেট হয়ে গেছে, আমাদের বাসের টাইম হচ্ছে, একটা হচ্ছে 10:50, একটা হচ্ছে 11:15। তো 10:50-এর বাস তো আমরা পাবো না, কারণ এখন 10:45 হয়ে গেছে, কারণ বাস স্ট্যান্ডটা অনেকটা দূরে। তো মোটামুটি 10-15 মিনিট লাগবে, 15 মিনিট তো লাগবেই লাগবে, তো দেরি হয়ে গেছে আমাদের। তো 11:15-র যে বাসটা সেটা ধরার চেষ্টা করছি। তো যাই হোক, চলো আমাদের সাথে, তোমরা নিশ্চয়ই আশা করছি আমাদের এই ট্রিপটা তোমরাও এনজয় করবে। তো মারাও দেখো, এই যে মারা, আর আজকে আমাদের সাথে পুষ্কর যাচ্ছে কারণ পুষ্করের পরীক্ষা হয়ে গেছে, তো সামনে আছে। অন্যটা না আমি চেঞ্জ করলাম, সত্যি কথা বলতে জানো তো আমি অনলাইনে তো আমি কিনি ধরো জামা কাপড়, তো এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, এটা ভীষণ ভালো, মানে কমফোর্টেবল খুব, একদম 100% কটন। কিন্তু সবসময় কি হয়, ঠিক যেরকমটা আমরা ভাবি সেরকমটা পাই না। যেমন ধরো অন্যটা একদমই আমার পছন্দ হয়নি, কারণ ভীষণ ভীষণ ছোটো অন্যটা, এবং জামার যে শেপটা, মানে এই যে ওপরের যে কুর্তিটা আর কি, এটার যে শেপটা, এটাও মানে আমার খুব একটা পছন্দ হয়নি, খুব একটা ভালো নয় আর কি বলা যেতে পারে। ফিটিংসটা মোটামুটি ঠিক আছে, সেই জন্য আমি ওনাটা চেঞ্জ করলাম, খুব একটা ভালো লাগছে না। বাসে উঠে পড়েছি, উপরে এসে বসেছি আর সানগ্লাসটা পড়লো আমার, তো আমরা বাসে উঠে পড়েছি আর সামনে এসে একদম বসেছি, একদম পুরো সামনে। ভালো লাগছে বেশ, আর বাসটা একদম রাইট টাইমেই ছেড়েছে।
এটা হচ্ছে দুবাই গুবেইবা, আর এখান থেকে একটুখানি হেঁটে যেতে হবে ওই দুবাই ফেরি যেটাও সেখানে যেতে হবে হেঁটে। তো কতটা হাঁটতে হবে সেটা ও জিজ্ঞাসা করতে গেছে। কতটা গো সামনে, কতক্ষণ? 5 মিনিট? তো আমরা এসে গেছি, তোমরা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে আল গুবেইবা মেরিন ট্রান্সপোর্ট স্টেশন এটা, আর এটাকেই দুবাই ফেরি বলছিলাম। আর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে এটা এটা এখান থেকে ছাড়বে, এটা 2 ঘন্টার একটা ট্রিপ আর কি, এখান থেকে ছেড়ে এখন ছাড়বে হচ্ছে তোমার 1টার সময়, আর এটা পৌঁছবে 3টের সময়, 2 ঘন্টার ট্রিপ এটা। এটা যাচ্ছে হচ্ছে দুবাই মেরিনা, তো এটাতে করে পুরো মোটামুটি পুরো দুবাইয়ের 4-5টা দেখতে পাওয়া যাবে এতে বসে আর কি, বসে হোক দাঁড়িয়ে হোক। তো কীভাবে কী করছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো অবশ্যই। প্রশান্ত গেছে টিকিট নিতে, আমাদের আরও একজন বন্ধু আসার কথা আছে, সেও যাবে, তো তার জন্য টিকিট নিচ্ছে, আমরা সবাই মিলেই আর কি যাব। দুবাই ফেরিটা নিয়ে একটু বলে দিই তোমাদের, দুবাই ফেরি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে টু ভিউ দ্য সিটি হিস্টোরিক্যাল সাইট। এটা ওপেন হয়েছিল 2011 সালে। ইচ বোট ক্যান টেক আপ 200 প্যাসেঞ্জার, আর এর টিকিট ফেয়ার 50 দিরাম অনলি। আমরা উঠে পড়েছি এখন, একটু পরেই হয়তো 10 মিনিট পরেই এটা স্টার্ট হবে। মণিমালা তো স্টার্ট হয়ে গেছে, হ্যাঁ দেখো তো স্টার্ট হয়ে গেছে। আর সত্যতা বলতে আমরা ফার্স্ট টাইম এলাম বলো, এতদিন মানে এখানে আছি জানতাম কিন্তু কখনো আসা হয়নি, এমনি হয়নি মানে কখনো গাও করিনি এতটা আসার জন্য, তো এই ফার্স্ট টাইম এলাম আমরা। এখন আমরা ভেতরেই বসে আছি, হ্যাঁ একটু পরে আমরা বাইরে যাব, বাইরে গেলে ভালো লাগবে।
স্টপেজ আছে, তাই এখানে একটু থামলো এটা, তারপর সোজা যাবে এখান থেকে, স্টার্ট হয়ে আবার যাবে দুবাই মেরিনা। আমরা এই ট্রিপটা দারুণ এনজয় করছি। তোমাদের কেমন লাগলো? ও বসতে বলছে সবাইকে। আমরা ভেতরে এসে বসেছি, বসতে বলা হলো সেই জন্য ভেতরে এসে বসলাম আমরা। আমরা ট্রিপটা দারুণ এনজয় করছি, খুব ভালো লাগছে। তোমাদের সবার কেমন লাগছে? ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মেট্রোতে করে। তো মেট্রোতে করে আসার উদ্দেশ্যটা হচ্ছে একটু মাদেরও ওঠানো হবে মেট্রো, দুবাই মেট্রোতে, সেই জন্য এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে দুবাই ইউনিয়ন। ওখান থেকে আবার বাসে করে যেখানে আমরা ওই গাড়ি পার্ক করে রেখেছিলাম সেখানে যাব। সারাদিন ঘুরে আর কি সবারই একদম বিধ্বস্ত অবস্থা, মনে হচ্ছে কখন বাড়ি যাবো আর কি।
তো এখন আমরা ইউনিয়ন স্টেশনে, মেট্রো ইউনিয়ন স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন উঠছি বাসে, আবার বাসে উঠে আবার যাচ্ছি যেখানে আমরা গাড়ি পার্ক করেছিলাম সেখানে। তো সেটাও ঘন্টাখানিকের মানে রাস্তা আর কি। তো মানে বাড়ি পৌঁছে সন্ধ্যে তো হয়েই যাবে, এখন বাজে হচ্ছে 5:20। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। তো আমরা বাড়ি পৌঁছে গেছি, আমরা একদম 7:15 বাড়ি চলে এসেছি, আর ট্রিপটা দারুণ ছিল। হ্যাঁ, একটু টায়ার্ড হয়েছে, মানে খুব বেশি না হলেও অল্প একটু টায়ার্ড তো হয়েইছি, কারণ সেই 10:30 সময় বেরোনো হয়েছে আর এখন বাজে 7:30, মানে 7:30 এখনও হয়নি। এখন আমরা চা খাবো, কারণ চা খাওয়া হয়নি। তো প্রশান্ত তখন বলছিল চা খাবে খাবে কিনা, তো তখন না এত বেলা হয়ে গেছে আমাদের খেতে, মানে লাঞ্চ করতেই এত বেলা হয়ে গেছে, তখন আর চা খেতে ইচ্ছা করছিল না। আর বাসে অনেকক্ষণ টাইম লাগলো, বাসে তো একটু টাইম লাগবেই, কারণ বাস তো ঘুরে ঘুরে আসে আর তারপরে অনেকগুলো জায়গায় দাঁড়িয়ে আসে, তো একটু টাইম তো লাগবেই। তো সেই জন্যই আবার বাস স্ট্যান্ড থেকে ওখান থেকে আবার গাড়ি করে এলাম। তো আমাদের গাড়িতে, আমরা যেখানে গিয়েছিলাম ওখান থেকে আমাদের গাড়িতে খুব ম্যাক্সিমাম হলে 20-25 মিনিট লাগবে, সেখানে বাসে 1 ঘন্টার ওপর লেগে গেছে। যাই হোক, মানে ভালোই হলো আজকে ঘোরাটা। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, বুঝতেই পারছো টায়ার্ড হয়ে গেছি। আজকে একটু পরে আবার যাব কিচেনে চা টা খেয়ে রান্না টান্না করতে, কারণ আজকে কিছু রান্না বলতে শুধু একটু ডাল সেদ্ধ করবো, ভাত আলু ভাতে, ঘি আছে, গরম গরম ভাত ঘি আলু ভাতে, এইগুলোই করবো, আর কিছু করতে ইচ্ছা করছে না, এই দিয়ে চালিয়ে নেবো। তো যা করার আবার কালকে সকালবেলা হবে। তো যাই হোক, তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলো না, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। তো আজকের জন্য এইটুকুই, আসছে আরও অনেক কিছু নতুন নতুন ব্লগ, তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, দেখতে থাকো, সঙ্গে থেকো, বাই।